প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেখ ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পরে আবার নিজের কাজে একটু হাত দিলাম অর্থাৎ হ্যান্ড পেইন্টের কাজ করতে বসলাম তো আমি এখানে একটা আজকে হিজাব পেইন্ট করব আপনাদেরকে সাথে নিয়ে আজকের পেইন্ট আমি শুরু করব তো এই জন্য আমি হিজাবটাকে ফ্রেমের মধ্যে এই ক্লিপগুলো দিয়ে আমি সুন্দর করে টান টান করে এটাকে আটকে নিয়েছি আর নিচে যেটা দেখালাম সেটা হচ্ছে রঙগুলোকে প্রিপেয়ার করে নিলাম অর্থাৎ রঙগুলোকে বানিয়ে নিলাম যে যে কালারগুলো আমি ইউজ করবো সেই কালারগুলোকে কেমিক্যালের সাথে মিক্স করে পারফেক্টলি বানিয়ে নিয়েছি আর এখানে যে কালারটা আমি ইউজ করছি এটা হচ্ছে যেটা র অ্যাক্রেমিন কালার রয়েছে সেই র অ্যাক্রেমিন কালারটাকে আমি কেমিক্যালের সাহায্যে বানিয়ে নিয়েছি আর কেমিক্যাল দিয়ে কিভাবে রং বানাতে হয় কীভাবে কী পদ্ধতিতে ঠিক রংটা বানালে সফট হবে সেই নিয়ে আমার একটা জনপ্রিয় ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন আশা করছি অনেক বেশি উপকার হবে তো যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি একটা হোয়াইট কালার নিয়ে অর্থাৎ হোয়াইট কালার বা হোয়াইট পেস্ট একই কথা হোয়াইট কালার নিয়ে আমি এখানে এইভাবে ব্রাশের সাহায্যে একটা রাউন্ড ব্রাশ নিয়ে এনেছি আর রাউন্ড ব্রাশের সাহায্যে ফুলটাকে এঁকে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু কোন ব্রাশের কি কাজ অর্থাৎ ব্রাশটার নাম কি ব্রাশটার কাজ কি এই সম্পর্কেও একটা ডিটেলসে ভিডিও রয়েছে যারা ব্রাশ সম্পর্কে জানেন না কোন ব্রাশ দিয়ে ঠিক কোন ফুলটা আঁকা যায় সেই সম্পর্কে আমার ধারণা নিতে চাইলে আমার চ্যানেলটাতে ঘুরে আসবেন তো আমি এখানে প্রথমে সাদা কালারটাকে নিয়ে হিজাবের একটা সাইডে আমি ফুলটাকে এঁকে নিচ্ছি আমার ডিজাইনটা একটু ভিন্ন রকমের করার চেষ্টা করছি জানি না কীরকম হয় অনেক দিন পরেই কাজে হাত দিলাম তো আপনারা তো সেটা জানেন কাজ করলে যেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি তো আজকে যেহেতু কাজ করতে বসলাম সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন আমি হোয়াইট কালারটার কাজ শেষ আর ব্রাশটা ধোয়ার প্রয়োজন নেই যেহেতু আমি হোয়াইট কালারের পরে একটা লাইট কালারে ব্রাশটাকে রাখছি যদি আমি কোনো একটা ডিপ কালার ইউজ করতাম তাহলে অবশ্যই ব্রাশটাকে ধুয়ে ভালো করে মুছে নিয়ে তারপর আরেকটা কালার আমি কালারে আমি ব্রাশটা রাখতাম তো এখন আমি সেমভাবে ঠিক আরেকটা কালার নিয়ে এই কালারটা হচ্ছে হলুদ অরেঞ্জ যেটা থাকে লালচে অরেঞ্জ না হলুদ অরেঞ্জ যেটা থাকে আমি সেটাই বানিয়েছি কেমিক্যাল আর হচ্ছে একটু করে লাল কালার একটু করে হলুদ কালার মিক্স করে এই কালারটাকে আমি বানিয়ে নিয়েছি তো এখন আমি সাদা আর হচ্ছে অরেঞ্জ কালারের সাহায্যে দুইটা লাইন করে আমি লাইনটাকে একটু আমি শেফ দিয়ে অর্থাৎ আমার শেফ দিয়ে আমি এটাকে করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন আবার যদি আমার সেম ডিজাইনটা করেন সেটাও করতে পারেন তবে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন কোথাও সেটা পোস্ট করতে গেলে নিজের কাজটার ছবিটাই আপনি পোস্ট করবেন কখনোই অন্যরা একটা ছবি নিয়ে নিজের নাম অর্থাৎ নিজের পেজের নাম দিয়ে সেটা কখনোই করতে যাবেন না সেটা হচ্ছে খুব বেশি খারাপ লাগে মানে খুব এটা আসলে ভদ্র মানুষের কাজ না কখনো আমি যেটা মনে করি হ্যাঁ প্রথম প্রথম যারা কাজে কাজ শুরু করেন তারা এই ভুলটা করতে পারেন তবে সেটা আপনারা করবেন না জেনে বুঝে কেউ করবেন না যেটা আমি বলতে চাচ্ছি যে জায়গা থেকে আপনি ছবিটা কালেক্ট করছেন সেটা আপনি নিজে কাজটা করার জন্য আপনার ফটোসে গ্যালারিতে সেটা অবশ্যই রাখতে পারেন কোনো সমস্যা নেই যে যখন সেটা আপনি পাবলিকলি পোস্ট করতে যাবেন সেখানে কিন্তু কখনোই আপনি অন্যের অন্যের তুলা ছবিটা ইউজ করবেন না অন্যের তুলা ছবিটা বা ইউজ করলেনি কিন্তু সেই ছবিটা কখনো নিজের পেজের নামটা লাগাবেন না সেটা কিন্তু কখনোই ভালো দেখায় না যেটা আমি ফেস করেছি আমার যে ডিজাইনের হিজাবগুলো আমার পেজে রয়েছে আমি প্রায় দশ বারোটা পেজ ওনারদেরকে দেখেছি যে আমার ছবিগুলো তারা ইউজ করেছে বরঞ্চ এটার উপরে তারা আবার নিজেদের পেজের নামটাকেও এখানে অ্যাড করে দিয়েছে সেটা দেখে আমার খুব খারাপ লেগেছে আপনাদের যদি কাজটা পছন্দ হয় আপনারা সেটা নিজের হাতে কাজটা করবেন তারপর সেই ছবিটা আপলোড দিয়ে আপনারা সেখান থেকে বিজনেসটা স্টার্ট করবেন অন্য এক যেন ছবিটা নিজের পেজে কখনোই আপলোড করবেন না সেটা ভালো দেখায় না আর যদি করেন করেনও নিচে একটা জাস্ট ক্রেডিট দিয়ে যে পেজ থেকে আপনি নিয়েছেন সেটা একটু মেনশন করে দিবেন বা বলে দিবেন যে এটা কালেক্ট করা সেটা অন্তত বলে দিতে হয় কিন্তু একদমই কিছু না বলে অন্য একটা পেজ থেকে আপনি ছবিটা নিয়ে এর উপর আবার নিজের পেজের নামটা লাগিয়ে দিয়ে ছবিটা পোস্ট করেছেন আপলোড করেছেন এটা একদমই ভালো দেখায় না তো যাই হোক এটা আপনারা কখনোই করবেন না যারা আমার ভিউয়ার্সরা রয়েছেন আমি আপনাদের কাছ থেকে এটা আশা করছি না আপনারা এটা কখনোই করবেন না তো এখন আমি কাজের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন আমি একটা ব্ল্যাক আর অ্যাশ কালার নিয়ে মিক্স করে জাস্ট এই কাজটা করে নিয়েছি আমি দুই পাশে তো পাতার শেপগুলো দিয়ে দিয়েছি মাঝখানে রেড কালারের একটু কাজ করেছি ব্রাশটাও আমি কিন্তু দেখিয়েছি এখানে সেই ব্রাশগুলোর নাম কী কী কাজ আপনারা সেটা জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওটা চেক করে নেবেন ভিডিও অবশ্যই দেওয়া রয়েছে এখন আমি একটা একদম অর্থাৎ স্ক্রিপ্ট লাইনার যে ব্রাশটা রয়েছে যে ব্রাশটার নাম স্ক্রিপ্ট লাইনার সে ব্রাশটা নিয়ে আমি এখানে অ্যাশ কালার আর ব্ল্যাক কালারের সংমিশ্রণে আমি এই কাজটা করে নিচ্ছি অর্থাৎ হালকা হালকা পাতা শেপটা দিয়ে দিচ্ছি আর এখন আবার সেম ব্রাশটাকে ধুয়ে পরিষ্কার করে একটু হোয়াইট কালার নিয়ে একটু রেড কালারের আমি যে ফুলটা করেছি তার মাঝখানে একটু হোয়াইট কালার দিয়ে দিচ্ছি যেটার কারণে ফুলটা আরও বেশি ফুটে উঠেছে আর যে বড় ফুলগুলো দিয়েছি হোয়াইট আর অরেঞ্জ কালার সেগুলোর মাঝখানেও আমি একটু ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি যেন ফুলটাকে আরও একটু বেশি নেচারাল মনে হয় একটু ফুটে ওঠে আর কি আর ওই যে হিজাবনাকে কিন্তু অনেক বড় হিজাব একদম ফুল কাভারেজ হিজাব আপনারা যদি অর্ডার করতে চান আমার সোজাসুজি পেজে চলে যাবেন আর্টিস্টি পেজে গিয়ে আপনারা সরাসরি ইনবক্স করবেন পেয়ে যাবেন আপনারা এই হিজাবটা চাইলে নিজেরাও মেক করে নিতে পারেন তো এই তো আমার ফাইনাল লুক হিজাবের কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই জানাবেন আর পুরাটা তো আমি রেডি করে ডেলিভারিও দিয়ে দিলাম এই যে ডেলিভারির জন্য প্যাকিং করে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে যাবেন আজকের মতো আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ